ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সমালোচনের আগে নিজেদের গণতন্ত্র ত্রুটি মুক্ত করুন, যুক্তরাষ্ট্রকে বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের। দেশ বাঁচাতে আওয়ামী লীগ সরকারকে বিদায়ের বিকল্প নেই বললেন খন্দকার মোশাররফ হোসেন। পর্দার আড়ালে ষড়যন্ত্র দেখছে বিএনপি। মাসব্যাপী গণ ইফতার বিতরণ কর্মসূচি চালু করছে এবি পার্টি। আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না বললেন বিএনপি। মাহফিলে বয়ানরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম। চীনকে ঠেকাতে জাপানের উচ্চাভিলাষী পরিকল্পনা। চার মামলায় জামিন পেলেন ইমরান খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বৈশ্বিক মানবাধিকার প্রতিবেদনের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন, অন্যের সমালোচনার আগে নিজেদের গণতন্ত্র ত্রুটিমুক্ত করুন। বিশ্বের কোনো দেশই গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়, তাদের দেশও ত্রুটিমুক্ত নয়। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প আজ পর্যন্ত পরাজয় স্বীকার করেননি বলেও এ সময় মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রাজধানীর বংশালে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্কুল মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ যুবলীগ বংশাল ও কোতোয়ালি থানার পাঁচটি ওয়ার্ডের ইউনিট সমূহের ত্রিবার্ষিক সম্মেলনে আজ তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্রের বৈশ্বিক মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ 2018 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষকদের কাছে অবাধ ও সুষ্ঠু বলে বিবেচিত হয়নি। ওই নির্বাচনে সিল মেরে ব্যালট বাক্স বরানো, বিরোধী দলের প্রার্থীদের এজেন্ট ও ভোটারদের ভয় দেখানো সহ নানা অনিয়মের খবরে পর্যবেক্ষকরা এ ধারণা পোষণ করেন। দেশ বাঁচাতে আওয়ামী লীগ সরকার বিদায়ের বিকল্প নেই বলেন খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকার নজিরবিহীন দুর্নীতি, টাকা পাচার, লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। তারা কখনো জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে না। আওয়ামী লীগ ফন্দি ফিকির করে আবারও ক্ষমতায় থাকতে চায়, তাই দেশ বাঁচাতে এই গণবিরোধী সরকারকে বিদায়ের কোনো বিকল্প নেই। জাতীয় প্রেস ক্লাবের শ্রমিক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি পয়াত এ কে এম ফজলুল হক মোল্লার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকাস্থ হুমনা জাতীয়বাদী ফোরাম এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপিকে বাইরে রেখে আবারও ভোট ডাকাতি নির্বাচন করার জন্য সরকার নানা ষড়যন্ত্র ছল ছাতুরি করছে, তবে আগামী নির্বাচনে হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকার ও নতুন ইসির অধীনে। বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে, তবে এই সরকারের অধীনে নয়। পর্দার আড়ালে ষড়যন্ত্র দেখছে বিএনপি বলেন শওকত মাহ। আগামী নির্বাচনকে সামনে রেখে পর্দার আড়ালে রাজনীতিতে চলছে নানামুখী তৎপরতা। সেই তৎপরতার অংশ হিসেবে রাজনৈতিক দলের মধ্যে ভাঙা করা এবং নেতাদের দল বদলের আভাসও পাওয়া যাচ্ছে। বিএনপিকে নির্বাচনে সরকারি মহল থেকে নানা পদক্ষেপ আছে বলেও গুঞ্জন রয়েছে। সরকারি দল আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির পক্ষ থেকে সংলাপের সম্ভাবনা নাচক করা হয়। এ অবস্থায় নানামুখী চাপ তৈরি করে বিরোধী দলকে নির্বাচনে আনতে কৌশল ঠিক করা হচ্ছে। এমন পরিস্থিতিতে বিএনপি সংগঠনের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের বিরুদ্ধে অভিযোগ আনলো। তাকে সংগঠন থেকে বহিষ্কারের পাশাপাশি একই অভিযোগে আরো বেশ কয়েকজন নেতা নজরদারিতে রয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মাসব্যাপী গণ ইফতার বিতরণ কর্মসূচি চালু করছে এবি পার্টি। আর্থিক অনটন ও নিত্য পণ্যের উচ্চ মূল্যে কষ্টভোগী রোজাদারদের মধ্যে মাসব্যাপী গণ ইফতার বিতরণ কর্মসূচি চালু করছে এবি পার্টি। দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী 24 মার্চ পহেলা রমজান এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় 71 চত্বরে বিকেল 5:30 এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ও উর্দু বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর আবু মুসা মোহাম্মদ আরিফ বিল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তিতে এবি পার্টির আহ্বায়ক এএফএম সুলাইমান চৌধুরী ও সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত আর্থিক অনটনে থাকা 1000 রোজাদারের মধ্যে রান্না করা উন্নত মানের খাবার পরিবেশনের উদ্যোগ নিয়েছে। যারা কষ্টে আছেন তারা বিনা সংকোচে প্রতিদিন বিকেলে আমাদের অফিসে চলে আসবেন। আপনাদের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক দাওয়াত, আমরা সুশৃঙ্খলভাবে তাদেরকে ইফতার পরিবেশনের চেষ্টা করব।
কের ও আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে সুষ্ঠু হতে পারে না বললেন বিএনপি। বিএনপি নেতারা বলছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে যে আচরণ দেখা গেছে তাতে প্রমাণ হয়েছে আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে পারে না। নির্বাচনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সরকার দলীয় আইনজীবী ও পুলিশের ন্যাকার্জনক হামলা, বাঙ্গজয়ী গ্রেপ্তার ও মিথ্যা মামলা এবং প্রহসনের নির্বাচনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা। গতকাল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সবাই নেতারা এসব কথা বলেন। সবার বিষয়বস্তু জানান দলটি। মাদারীপুরের শিবচরে বাসের দুর্ঘটনার সব দায় নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পদত্যাগ দাবি করেন নেতারা। বিএনপি স্থায়ী কমিটির মনে করে এ দুর্ঘটনার জন্য সরকারের সকল বিভাগ সম্পূর্ণ দায়ী। হজের খরচ নিয়ে বিএনপি নেতারা সবাই বলেন ভারত ও পাকিস্তান এই খরচ অর্ধেকের মতো। স্থায়ী কমিটির হজ প্যাকেজের টাকা কমিয়ে সাধারণ নাগরিকদের ক্ষমতার মধ্যে নিয়ে আসার আহ্বান জানিয়েছে। এছাড়া গত রোববার রাতে রাজধানী বনানী ক্লাব থেকে প্রায় 51 জনকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার ও পরে দুদিনের রিমান্ড মঞ্জুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। মাহফিলে ভয়ানরত অবস্থায় মৃত্যুর কুলে ঢলে পড়লেন ইমাম। মৌলভীবাজারের কোলাউড়ায় একটি ওয়াজ মাহফিলে মুসল্লিদের উদ্দেশ্যে ভয়ানরত অবস্থায় মঞ্চে মৃত্যুর কুলে ঢলে পড়েছেন আব্দুল মালিক মুনসরি নামের এক ইমাম। তার বাড়ি উপজেলার পাজগাঁও গ্রামে। দুপুর 2:30 পাজগাঁও সরকার বাজার দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় কোলাউড়ার ব্রাহ্মণ বাজার ইউনিয়নের বাইতুল মামুর কেন্দ্রীয় জামি মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালিক আল মুনসুরি রাতে 10:00 এশার নামাজের ইমামতি শেষ করে ব্রাহ্মণ বাজার ইউনিয়নের স্থানীয় রাজাপুর জামি মসজিদে আসন রমজান উপলক্ষে দারুল কেরাত মজিদিয়া ফুলতলি স্টেটের প্রস্তুতিমূলক বাংশরিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করতে যান। বয়ান শুরু করে দ্রুত শরীর পাঠরত অবস্থায় তিনি জ্ঞান হারিয়ে মাইকের উপর পড়ে যান। সবাই কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি মৃত্যুর কুলে ঢুলে পড়েন। চীনকে ঠেকাতে জাপানের উচ্চাভিলাষী পরিকল্পনা। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত অবাধ রাখতে নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। শিল্প থেকে শুরু করে দুর্যোগ প্রতিরোধ সবকিছুতেই এই অঞ্চলের অর্থনীতিকে সাহায্যের জন্য তিনি $75 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। 2 দিনে ভারত সফরে গিয়ে গত সোমবার নয়াদিল্লিতে এই পরিকল্পনা ঘোষণা করেন কিশিদা। তার এই পরিকল্পনাকে চীনের ক্রমবর্ধমান জবরদস্ত আচরণ মোকাবেলায় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে শক্তিশালী সম্পর্ক স্থাপনে টোকিও চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। কিশিদা বলেছেন জাপানের ভারত প্রশান্ত মহাসাগরীর নতুন পরিকল্পনার 4টি স্তম্ভ রয়েছে। এই অঞ্চলকে মুক্ত অবাধ রাখতে সেই 4টি বিষয়ের উপর জোর দিতে হবে। সেগুলো হলো শান্তি রক্ষা, এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে বৈশ্বিক সমস্যার সমাধান, সহযোগিতা বৃদ্ধি, বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং সমুদ্র ও আকাশপথ মুক্ত অবাধ রাখা। এই লক্ষ্যে জাপান 2030 সালের মধ্যে $75 বিলিয়ন বিনিয়োগ করবে। এ সহায়তা বেসরকারি বিনিয়োগে এবং ইএনএ ঋণের মাধ্যমে দেওয়া হবে। 4 মামলায় জামিন পেলেন ইমরান খান। সন্ত্রাস ও দুর্নীতির 4 মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। সন্ত্রাসের অভিযোগে ইসলামাবাদের দায়ের করা 2টি মামলায় জামিনের জন্য গতকাল লাহোর হাইকোর্টে যান তিনি। শুনানি শেষে বিচারপতি শেহবাজের রিজিবি বিচারপতি ফারুক হায়দার 87 মাস পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। বিচারপতি আলী বাকার নাজাফির নেতৃত্বে 2 সদস্যের বেঞ্চ আরও 2 মামলায় 10 দিনের জামিন মঞ্জুর করেন। এদিকে পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার জেরে ইমরান খানকে তলব করেছেন দেশটির পার্লামেন্ট। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আজ এক বিশেষ অধিবেশনে বসবে পার্লামেন্ট, তাতে উপস্থিত থাকবে ইমরান খান। এ তথ্য নিশ্চিত করেছেন দলটির খবর জিও নিউজ ও ডনের। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন দলটি।